নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আর কে স্পোর্টস আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো আজকে কিন্তু মোহনবাগান দলের ডু অর ডাই ম্যাচ ছিল আজকের ম্যাচটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ম্যাচ ছিল মোহনবাগান দলের জন্য যেখানে এফসি দলের কান্তিরাবা স্টেডিয়াম অর্থাৎ এফসি দলের ঘরের মাঠেই এফসি দলকে মোহনবাগান দল চার শূন্য গোলে হারিয়ে দিয়েছে চার শূন্য গোলে হারানোর ফলে একুশ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে দুই নম্বর পজিশনে চলে এসছে মোহনবাগান দল যেখানে মুম্বাই সিটি এফসি দল একুশ ম্যাচে সাতচল্লিশ পয়েন্ট অর্থাৎ মোহনবাগান দল থেকে মাত্র দু পয়েন্ট বেশি নিয়ে এক নম্বর পজিশনে রয়েছে তো লিগশিট জেতার জন্য আজকের ম্যাচটা জেতাটা খুবই ইম্পর্টেন্ট ছিল আজকের ম্যাচ থেকে যদি ম্যাচ ড্র করতো বা ম্যাচ হেরে যেত তাহলে কিন্তু লিগশিট আর জিততে পারতো না বা মুম্বাই সিটি এফসি দলকেই আজকে কিন্তু কনফার্মেশন দিয়ে দেওয়া হতো যে মুম্বাই সিটি দল এই বছরে লিগশিল্ড জিতে নিয়েছে বা তারা এই বছরে লিগশিল্ড পাচ্ছে কিন্তু না মুম্বাই এফসি দল এখনো কিন্তু লিগশিল্ড জিততে পারেনি মোহনবাগান দল যে তার সম্পূর্ণ চান্স রয়েছে মোহনবাগান দল সেই সুযোগটাকে কাজে অবশ্যই হয়তো লাগাবে আজকে মরণ বাচ্চন ম্যাচে যেভাবে তিনটে পয়েন্ট কালেক্ট করলো যে তিনটে পয়েন্ট দরকার ছিল তাতে আশা করি যে আজকের ম্যাচ যেভাবে জিতেছে তাতে করে মুম্বাই এফসি দলকেও কিন্তু সেমভাবে নিজেদের ঘরের মাঠে হয়তো হারিয়ে দেবে এবং পুরো আটচল্লিশ পয়েন্ট নিয়ে লিগ শিল্ড মোহনবাগান দল জিতে নেবে তাও আবার ঘরের মাঠে হাজার হাজার সমর্থকদের সামনে লিগশিল্ড জিতবে মোহনবাগান দল এটাই কিন্তু আমাদের স্বপ্ন বা এটাই আমাদের আশা রয়েছে আর সেটা আশা করি মোহনবাগান দলের প্লেয়াররা করে দেখাবে খুবই ইম্পর্ট্যান্ট ম্যাচ ছিল যে ম্যাচের শুরুতেই আমরা বড় সড়ো পরিবর্তন দেখি যে প্লেইং লেভেনে কিন্তু আমানদীপ সিংকে আমরা খেলতে দেখেছি আমানদীপ সিংকে নিয়ে একটা বড় সড়ো একটা রিক্স হচ্ছিল কারণ তিনি কিন্তু ভুলভাল কিছু ট্যাকেল করছিল যার কারণে একটা ইয়েলো কার্ডও দেখেছেন তো তাকে নিয়ে একটা রিক্স হচ্ছিল তো তিনি সে সব ফার্স্ট আপে এমন কিছু করেনি যার কারণে ম্যান ডাউন হয়নি মোহনবাগান দল বা রেড কার্ড দেখেনি তিনি তো এটাই বড় একটা ভালো দিক ছিল মোহনবাগান দলের জন্য কারণ হেক্টর ইউজটি আনোয়ার এরা কিন্তু প্রথম আপে ইয়েলো কার্ড দেখেছে অভিষেক পর্যন্ত ইউলোকার দেখেছে তো রিক্স হয়ে যাচ্ছিলো যে টেন ম্যান না হয় যেন মোহনবাগান দল কারণ টেন ম্যান যদি হয়ে যায় তাহলে কিন্তু বড় সড় বিপদের মধ্যে পড়ে যাবে কারণ ব্যাঙ্গলসি দলে কিছু হারানোর নেই কিছু পাওয়ারও নেই কিন্তু মোহনবাগান দলের এই ম্যাচ থেকে অনেক কিছু পাওয়ার রয়েছে তাই যে কোনোভাবে ভালোভাবে এই ম্যাচটা জিততে হতো আর সেটাই হয়তো করে দেখিয়েছে হেক্টর ইউস্টে সতেরো মিনিটের মাথায় যে গোলটা করেছে মানে দুর্দান্ত ওয়ার্ল্ড ক্লাস একটা গোল ছিল ফার্স্টের যে শটটা সেটা গোল পোস্টে লেগে আবার তার কাছে আসে এবং সে এখান থেকে যে ফিনিশটা করেছে সেটা হচ্ছে বেস্ট একটা ফিনিশ ছিল তো দুর্দান্ত একটা গোল সতেরো মিনিটের মাথায় ডিমিটি অ্যাসিস্ট অ্যাসিস্টেকে তিনি করেছেন এরপর বন্ধুরা সেকেন্ড হাফ শুরু যখন হয় তখন সেকেন্ড হাফের একদম পাঁচ মিনিট পর গিয়েই একান্ন মিনিটের মাথায় মানবীর সিং যেভাবে একদম বক্সের ভিতরে ঢুকে ফার্স্ট পোস্টে ফিনিশ করেছে তাও আবার দেশের এক নম্বর গোলকিপার সামনে ছিল গুরপ্রীত সিং সান্দুকে বিট করে দুর্দান্ত একটা গোল তিনিও করেছেন তারপর চুয়ান্ন মিনিটের মাথায় আবার ডিমিটি পেট্রাটাস কিন্তু আরও একটা অ্যাসিস্ট করেন যেখানে থাপা অনিরুদ্ধ থাপা কিন্তু গোল করেন তারপর মানবি সিং আবার সাদিকিউকে একটা অ্যাসিস্ট করেন যেখানে ষাট মিনিটের মাথায় গোল আসে সাদিকিউর পার থেকে তো মোট মোটমাট চারটে গোল কিন্তু আজকে করেছে হ্যাঁ এখানে কিন্তু গোলের ডাবল হ্যাটিক হতে পারত কারণ আজকে হ্যাডটিক করতে পারতো সাদিকিউ যেভাবে দুটো সহজ সুযোগ মিস করেছে তাতে করে কিন্তু হ্যাটিক তার মিস হয়েছে এবং গোলের বন্যা কিন্তু আমরা আরও দেখতে পারতাম চারটে গোল নয় ছটা গোল কিন্তু আমরা অন্ততপক্ষে দেখতেই পারতাম তো প্রচুর প্রচুর পরিমাণে সুযোগ তৈরি করেছিল আজকের মোহনবাগান দল সেখান থেকে মাত্র চারটে গোল এসেছে এবং বিগ স্কোরিং ম্যাচ কিন্তু আজকে হয়েছে একটা কথা বলতেই হবে যেভাবে জনি কক্ষ গোল পায়নি কিন্তু জনি কাক্ষ যেভাবে খেলেছে গোল করার সুযোগ তৈরি করে দিয়েছে দুর্দান্ত এছাড়া ডিমিত্টি পেটোরাস এই ম্যানটা মানে এই প্লেয়ারটি কেন ফেন ফেভারেট হয়ে যাচ্ছে তার প্রমাণ প্রতিটা ম্যাচে তিনি দিয়ে যাচ্ছেন গোল করেনি কিন্তু গোল করার ক্ষেত্রে তার যে অবদান প্রতিটা বলে তার অবদান কিন্তু রয়েছে গোল করার ক্ষেত্রে অ্যাসিস্টগুলো কিন্তু তার ছিল বা অ্যাসিস্টগুলো তার রয়েছে তো গোল না করেও যে ভালো পারফরমেন্স করা যায় সেটার প্রমাণ তিনি বারবার দিয়ে আসছেন বা দিয়ে যাচ্ছেন এবং প্রতিটা বলের জন্য প্রতিটা বলের পিছনে কিন্তু তার পায়ের জাদু রয়েছে প্রতিটা বলের জন্য তিনি যায় এবং তার কাছে বল গেলেই মানে কিছু না কিছু একটা চান্সেস ক্রিয়েট হবে কিছু না কিছু হবে সেটা কিন্তু আমরা দেখতে পারি হ্যাটস অফ দিমি ডিমিট্টি পেট্রাটাসের সাথে অন্তত পক্ষে দু বছরের চুক্তি বাড়িয়ে নেওয়া উচিত মোহনবাগান দলের কারণ দুর্দান্ত একটা প্লেয়ার দুর্দান্ত একটা সাইনিং হয়েছে গত দু বছরের মধ্যে আমার মনে হয় এই ডিমিটি পেট্রাটাসের তো দুর্দান্ত একটা ম্যাচ আমরা উপভোগ করেছি এখন কিন্তু মুম্বাই সিটিএফসি দলকে আমরা ফেস করব তো মুম্বাই সিটিএফসি দল তাদেরকেও তৈরি থাকতে বলা হচ্ছে তো তারা তৈরি থাক খুব তাড়াতাড়ি তাদের সাথে আবার দেখা হচ্ছে এবং ওই ম্যাচটাই কিন্তু যে কোনো ফাইনাল ম্যাচের মতো কারণ ওই ম্যাচে যে দল জিতবে সেই দল কিন্তু জিতে জিতে নেবে আইসএল লিগ শিল্ড